কি ছবি তুলছো? পিঙ্কি এসো এসো একবার এসো একবার এসো 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 বসো বসো একবার এসো, দরকার আছে, বসো বসো বসো। ছবি যে তুই তুলছিস বা ছবি যে তুই তুলিস, মানে তোর ছবি তোলা শিখেছিস কোথাও? না না, এমনি শখে তুলি। মানে শখে বলতে, মানে ভালো লাগে ছবি তুলতে তাই তুলি। ছবি যে তুই তুলিস, ক্যামেরার মধ্যে একটা ফোকাস বলে এক ব্যাপার আছে, ফোকাস করা যেটাকে বলা হয়, তুই ফোকাস ব্যাপারটা কি তুই জানিস? সেটা তো অত বুঝি না। ও, সেটা তুই বুঝতে পারিস না। ঘটনাটা হচ্ছে কি, দেখ, ফোকাস ব্যাপারটা তোকে বলছি, ক্যামেরা যখন ছবি তুলছিস তখন ক্যামেরা একটা ফোকাস বলে একটা ব্যাপার আছে। ফোকাস মানে হচ্ছে স্থির, যেটা তুই তুলবি সেটার উপর স্থির লক্ষ্য করা। ছোটবেলার থেকে বাচ্চাকে ফোকাস করব কি করে, কি হবে সম্ভব? দেখ, ছোটবেলা বলতে তো আর শিশু এরকম আমি বলতে চাইনি, আমি বলতে চাইছি টিন এজ। ছোটবেলা বলতে যারা 4 বছরের বাচ্চা তাকে আর কি ফোকাস করবে, সে তো খেলে বেড়াবে, সেটা নয়। যখন তার টিন এজ অর্থাৎ 13-12 কভার করে, যখন 13 অর্থাৎ 7-7 পড়ে, 7-8 এইরকম জায়গায় যে পড়াশোনাটা করছে, তাকে ফোকাসটা ঠিক করে দিতে হবে। তার ভেতরে অনেকটা বোধ এসেছে, তার ভেতরে ভালো মন্দ বুঝতে পারছে, শিখেছে, সে পাস ফেল বোঝে, সে জীবনে ভালো মন্দটা অনেকটা জানে বা জানতে শিখছে আর কি, সেই রকম একটা সময় থেকে তাকে ফোকাসটা করে দেওয়া। তাকে একটা ফোকাস করে দেওয়া মানে হচ্ছে সেই জায়গায় তাকে পৌঁছে দেওয়া, সুন্দর করে পৌঁছে দেওয়া। তো এটা প্রত্যেক বাবা মার কাজ, এটা প্রত্যেক বাবা মাকে এই জিনিসটা ফলো আপ করতে হবে। এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বাবা বললো যে আমি আমার ছেলেকে ডাক্তার করবো, আমি ওকে বললো আমি লয়ার বানাবো, কে বললো না না ওটা প্রফেসরের দিকে গেলে ভালো হয়, দাদু বললো, তা বললে জিনিসটা ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে চিন্তা ভাবনা করে নিতে হয়, একটা 12 বছর বয়স পর্যন্ত একটা ছেলের মুভমেন্ট বোঝা যায়, তার একটা মুভমেন্ট বোঝা যায় যে মুভমেন্ট তার এই রকম ধরনের ব্যাপার। এই মুভমেন্টটা খেয়াল করে তাকে একটা টেন্টেটিভ ফোকাসের দিকে নিয়ে চলে যেতে হবে, যে এ উকিল কোনোদিন হবে না। আমরা বলি না, এ বাবা এত ভীতু, এ পুলিশ হবে না, এত ভীতু লোক পুলিশ হওয়া সম্ভব। তাহলে একটা আমি তো বুঝতে পারছি যে তাহলে টেন্টেটিভ কোন জায়গায় নিয়ে যাওয়া দরকার আছে। ছোটবেলা থেকেই আমরা সেইগুলোকে আঁচ করতে পারি, এই আঁচ করে নেওয়াটাই হচ্ছে খেলা, অর্থাৎ ফোকাসটাকে ঠিক করে নেওয়াটাই হচ্ছে খেলা, গেম। জীবনে কে কত ভালো ফোকাস করতে পারলো, তার ছবি তত ভালো। ঘটনাটা হচ্ছে এইটা। তো এটা ছোটবেলা থেকে এই জিনিসটা যদি করে দেওয়া যায় কোনো ছেলে মেয়েকে, তার বাবা মা যদি করে দেয়, ফোকাসটাকে ঠিক করে দেয়, তাহলে আমার মনে হয় জীবনে সে দারুণভাবে চলতে পারবে এবং সমাজেরও উন্নতি, তার নিজের তো উন্নতি হবেই, এটাই হচ্ছে মূল কথা। এই যে ফোকাসের কথা তোকে বললাম না, যে লক্ষ্য স্থির রাখা, যে কোনো একটা সাবজেক্টের ওপর লক্ষ্যকে স্থির রাখা, তাকেই আমরা বলি ফোকাস। এই ফোকাসটা যত সুন্দর হবে, যত ঠিক হবে, তত ছবি ভালো উঠবে। একটা মজার তোকে একটা কথা বলি, দেখ, এই ক্যামেরা নিয়ে বলতে বলতে, আচ্ছা তুই বোর হচ্ছিস না তো আমি এসব কথা বলছি বলে? একদমই না। আচ্ছা, সেই জন্য তোকে আমি বলি যে এই ফোকাসটা কি হয় জানিস তো, জীবনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। ফোকাস অর্থাৎ আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের স্থিরতা, যে জায়গাটার ওপর আমি থাকবে সেই জায়গাটায় গিয়ে পৌঁছানো, তবে সঠিক একটা ছবি ওঠে, জীবনের ক্ষেত্রেও সেই রকম সুন্দর একটা ছবি পাওয়া যায়, এটাই হচ্ছে মূল ব্যাপার। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে পিঙ্কি, সেটা হচ্ছে কি জানিস তো, আমাদের এখনকার যে সমাজ যে চলছে, বাচ্চাদের মানুষ করতে গেলে ঠিক ছোটবেলা থেকে এই রকম একটা ফোকাসের দরকার আছে।
এই যে ফোকাস যত সুন্দর হবে, যত পরিপাটি হবে, যত নিখুঁত হবে, তার জীবনের ছবিটাও তত সুন্দর হবে। যেমন আমার ক্যামেরার ছবিও সুন্দর হয়, তেমনি ওর জীবনের ছবিটাও সুন্দর হবে। এখন প্রত্যেক বাবা মার উচিত ওই বাচ্চাগুলোর একটা ফোকাস করে দেওয়া, একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করে দেওয়া। তাহলে কী হবে, ওই বাচ্চাটা ওই জায়গায় ঠিক ঠিকভাবে পৌঁছতে পারবে এবং ঠিক ঠিক ছবিটা দেখতে পাবে, জীবনের ছবিটা দেখতে পারবে। এটা হচ্ছে খুব কাম্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এইটা আমরা অনেক লেটে বুঝি, প্রথমে নানা ধরনের বিভ্রান্ত হই, এটা হবে, ওটা করব, এটা করলে ভালো হয়, এ বললে ওটা, বাবা বলছে এটা, মা বলছে ওটা, বাড়ির লোকজন বলছে তুই এটা কর, ওটা কর, সেটা কর, বিভ্রান্ত হয়ে গেল। অর্থাৎ ফোকাস ঠিক নেই, ছবি সব ঝাপসা, জীবনের ছবিও ঝাপসা। সেই জন্য জীবনের ছবিকে যদি ঠিক রাখতে হয়, তেমনি জীবনের যেমন ফোকাস প্রয়োজন, ক্যামেরার ছবিকেও তুই যখন করবি, তুলবি যখন কোনো জায়গার ছবি, ফোকাসটা আগে ঠিক করে নিবি, একদম ক্লিন ফোকাস আসছে কিনা, তবে তো ছবিটা সুন্দর হবে। ছবি সবাই তুলতে জানে, হাতে সবার হাতেই ক্যামেরা আছে, টপ 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 করে তুলে দিচ্ছে, কিন্তু সে ছবি ছবি নয়। ছবির মধ্যে যে ওই প্রাণ বলে, প্রাণ একটা ছবির মধ্যে একটা প্রাণ দেখলেই মনে হয় আহ এই যে ছবিটা, এইটা বলা। তেমনি জীবনের ক্ষেত্রে যেন বলি হা একটা সত্যিই আমি একটা জীবন তৈরি করলাম, বা বাড়ির সবাই বলবে বাহ সুন্দর ছেলে হলো। এইটা বলতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ছোটোবেলা থেকেই ওই ফোকাসটা করা, ফোকাসটাকে ঠিক করা। তা আমার বক্তব্যটা এটাই যে যারা এখনকার সমাজের বাবা মা, যারা ছেলে মেয়েকে বড় করছে বা তৈরি করছে, বা যাদের সন্তান খুব ছোট, বা সন্তান সম্ভাবনা যারা, সন্তান আসবে যাদের ঠিক ঠিক সময়, তাদের প্রত্যেককেই আমি বলছি যে তারা ছোটবেলা থেকে বাচ্চাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে যেন নিয়ে যায়, তাদের জীবনের ফোকাস যেন খুব ক্লিন থাকে, তাদের ভেতরে করে দেওয়া, তাদের জীবনের ফোকাসটাকে সুন্দর করে দেওয়া, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে। সেও জীবনে ভালো থাকবে, সমাজের উন্নতি, তার উন্নতি, পরিবারের উন্নতি। দাদা, এটা তো প্রকৃতির ছবি না, এটা তো জীবন। আমরা ধরুন চাইলাম যে বাচ্চাকে সায়েন্সের দিকে ফোকাস করব, কিন্তু তার নিজের ইচ্ছা নেই সায়েন্সে পড়ার, তখন আমরা কি করব? হ্যাঁ, দারুণ প্রশ্ন করেছে এটা। এটা কিন্তু পিকি খুবই ফ্যান্টাস্টিক প্রশ্ন। ঘটনাটা একদম ঠিক কথা, সত্যি কথা, যে আমরা চিন্তা করলাম যে সায়েন্সের দিকে একটা ফোকাস করলাম, এটা তো সত্যিই জীবন একটা, বড় হয়ে সে বললো না আমি আর্টস পড়ব, খুব ভালো ব্যাপার। কিন্তু তাকে বিজ্ঞান মনস্ক করবার, বিজ্ঞান পড়লো না বটে, সে বিজ্ঞান পড়াশুনো করলো না, কিন্তু বিজ্ঞান মনস্ক করে দেওয়ার একটা ব্যাপার তো করলাম। বিজ্ঞান মনস্কতার তো তৈরি হলো জিনিসটা, পড়লো সে আর্টস, সে হয়তো আর্টস পড়াশুনো করে জীবিকা নির্ধারণের জন্য, বা তার যে কোনো কারণের জন্য সে আর্টসটাকে বেছে নিয়েছে, যে আমি জীবিকা নির্বাহ করবো, আমি প্রফেসরি করবো, আমি ইংরেজিতে অনার্স নিয়ে পাশ করে আমি একটা প্রফেসরি করবো, তার একটা জীবিকা ব্যাপার হলো বটে, কিন্তু মনস্কটা করে দিয়েছি বিজ্ঞান মনস্ক, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি বিজ্ঞান পড়লো না বটে, কিন্তু বিজ্ঞান মনস্ক, এই বিজ্ঞান মনস্ক হওয়াটাই হচ্ছে ব্যাপার। সেখানে কোনো তার কিন্তু দ্বিধা নেই, সেখানে তার কোনো কিন্তু কোনো বাধা নেই, আমি তাকে কিন্তু বিজ্ঞান মনস্ক বানিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে মূল ব্যাপার। অর্থাৎ একটা জায়গায় তো আমি তৈরি করতে পারলাম, একটা ফোকাস তো আমি ওকে দিতে পারলাম, ও জীবিকা নির্বাহের জন্য পড়াশুনো করেছে, রোজগার করছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু ওর মনটাকে করে দিয়েছি আমি কিন্তু বিজ্ঞান মুখর, বিজ্ঞান চিন্তা ভাবনা একটা কিন্তু মনটাকে বানিয়ে দেওয়া, এটাই হচ্ছে মূল খেলা। খেলাটা ওইখানে যে আমি ওকে ফোকাসটা করে দেবো, এই পৃথিবীতে থাকতে গেলে তোমাকে বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা করতে হবে। আর্টস পড়ো তাতে ক্ষতি নেই, কমার্স পড়ো তাতে ক্ষতি নেই, চিন্তাটা যেন বিজ্ঞান মানে বেস করে ব্যাপারটা হয়, বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা হয়, এটা তুমি ভুল করো, ভুল করার কথা নয়, মানে তুমি করো না ব্যাপারটা, এটাই হচ্ছে মূল জায়গা। এটাই আমার বক্তব্য ছিল, এটাই তোকে বলার ব্যাপার ছিল। তা তুই ছবি তুলতে যখন বেরিয়েছিস, ভালো করে ছবি তোল, কিন্তু ফোকাসটা ঠিক রাখবি, কিন্তু ফোকাস ছবি না হলে কিন্তু ছবি ভালো উঠবে না। ক্যামেরায় ফোকাস ছিল একটা জানতাম, কিন্তু ফোকাস নিয়ে এত গভীরভাবে কোনদিন ভাবিনি। তোমার দাদা যে কথা বলে সত্যি খুব ভালো লাগে। বুঝলি পিঙ্কি, যার ফোকাস ঠিক তার জীবনের সমস্ত কিছু ঠিক। কি বোঝাতে পারলাম? এখন থেকে জীবন আর ক্যামেরা দুটোর পরেই আমি ফোকাস করাটা অভ্যেস করে নেবো।